কেনা পাবো তো তোমার বড় কথা কোনো মন্তব্য করব না আমাকে দেখতে হবে যে রায়টা কী দিয়েছে কেন সবচেয়ে মামলায় কী রায় দিয়েছে বিজেপি যারা বলছে তারা প্রত্যেকেই সুস্থ নেই তারা প্রত্যেকেই অসুস্থ হাইকোর্টের নির্দেশটা তো জানতে হবে আপনাকে হাইকোর্টের নির্দেশটা কি বলেছে রামকে বলেছে শ্যাম বলেছে না শ্যামকে যদি বলেছে আপনি একজন প্রেসম্যান আমি একজন উকিল আমি আপনাকে একটা আপনার কথার উপর প্রেসের ভিত্তি করে আমি একটা করে হাইকোর্টের কন্টেম্পটে চলে যাব আমি যেতে পারি না আমাকে তো হাইকোর্টের নির্দেশিকা আমাকে তো পড়তে হবে পড়ে আমাকে জানতে হবে বিজেপির অধিকাংশ লোকই হলো অসত্য কথা বলে তারা মিথ্যা কথা বলে তারা ঠিকমতো ভালো করে ইংরেজিটা জানে না তাদের ইংরেজিটাও ভালো করে প্রকৃতস্থ করতে হবে যে কী অর্ডারটা হয়েছে কী অর্ডারটা ক্যারি করতে হবে এগুলো সব জানতে হবে আগে তারপরে তার মন্তব্য করতে হবে কী করতে হবে না করতে হবে আরেকটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে দলের দুজন বর্ষিয়ান এমপি সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করছেন যাতে দলেরই ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে আজকে সতীন মুখোপাধ্যায় আরেকজন এমপি ইয়ে করেছে বক্তব্য রেখেছে যে এতে বরং দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলছে সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে মন্তব্য করেছে এই যারা দলে সৌগত রায় যেটা বলেছেন দলে যারা অন্য দলে চলে যাচ্ছে সেহেতু সৌগতদের কথা কল্যাণের কথা সে কথা আমি আমি তার সে দলের সে আবার সৌগতদের লিডার এতে কি দলের কোনো ভাবনা খারাপ হচ্ছে আমি সে আবার দলের লিডার দলের আপনাদের কথা আমি আপনাকে বলবো না বলবো আমার দলের কী কথা হবে সেটা তো আপনাকে বলবো না আপনার সৌগত রায় তার তো নিজের কথা বলেছে তিনি হয়তো দলের নেতা কল্যাণ তিনি বলেছেন তিনি দলের নেতা তাদের বিচার বুদ্ধি তাদের বিবেচনা আছে তারা বলেছে আমি আমার মন্তব্য তো সেখানে বলবো না আমার মন্তব্য যেটুকু আছে আমি সেটা আপনাদের বলবো শিলভদ্র দত্ত আজকে এমন একটা কথা বলেছেন যে যেখানে শিল্প আবার বলছি আপনি কথাগুলো আপনারা ঠিক করে দিন কোনটা কী টপিকসে আমাকে বলতে নিয়ে এসেছে আমাকে কোন টপিকস বলবো মন্তব্য করছি যাতে দলেরই ক্ষতি হতে পারে আমি আমি কোন কোন টপিকসে বলবো সেটা আমি বুঝতে পারছি না আপনারা কি হাইকোর্ট চেয়েছেন তারপরে সৌগত রায় চাইলেন তারপর কল্যাণ চাইলেন তারপর শিলভদ্র চাইছেন আপনারা কী চাইছেন সেটা আমি বুঝতে পারছি না কী বলছেন আমি বুঝতে পারছি না হয়তো হয়তো আমার মাথায় ঢুকছে না বোধগম্য নেই আমার এই ব্যাপারে আমার দলের বাইরের কথা আমি দলের ভেতরেই বলবো দলের বাইরে কোনো কথা বলবো না আমি আমার কথা কে কী বলবো তাই আমি আমার দলের কথাটা আমি দলের ভেতরেই বলবো আমার দলের সভাপতি আছে তাকে বলবো দলের মহাসচিব আছে তাকে বলবো দলের আরও লিডার আছে তাদের বলবো আমি দলের জানা দলের কথা আমি দলেই জানাবো এটুকু কে কার মন্তব্য কে করলে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার তার মন্তব্য তো আমি ক্রিটিসাইজ করতে পারি না পারি পারি না এটা একদম পরিষ্কার পরিষ্কার জলের মতো পরিষ্কার বিজেপি যে অভিযোগগুলো করছে বিজেপি যেগুলো বলছে সেগুলো অসত্য বিজেপির প্রতিটি লোকই মিথ্যাবাদ তাদের বিজেপি এটাই হলো মিথ্যার ব্যবসা করে খাওয়া তাদের এই হলো পলিটিক্স তারা এই এই পলিটিক্সের মধ্যে তারা ইনভলভ আছে প্রত্যেকটা লিডার এ টু জেড বিজেপি তাদের যে কোনো দেখবেন তাদের যে কোনো হোয়াটসঅ্যাপ খুলবেন ফেসবুক দেখবেন সব মিথ্যা জিনিসকে ইউপি জিনিসকে বাংলায় সাজায় হরিয়ানার জিনিসকে বাংলায় সাজায় এসব হবে না এসব করে বিজেপি কোনো লাভ নেই ভারতীয় জনতা পার্টি আমি বলে দিচ্ছি 2021 আমি বলছি এখন থেকে তারা পাত্তারি গুটিয়ে বেরিয়ে চলে যায় 2021 তাদের জন্য নয় তাদের জন্য 2056 2021 তাদের হবে না 2026 হবে না 2031 হবে না এইসব ল্যাংলা লিডার হাফ লিডার সুস্থ নেই অসুস্থ নেতা মাথা খারাপ কে বলছে আমি গুন্ডা হয়ে যাবো আমি আরও গুন্ডা হব কে বলছে আমি আরও গুলি চালাবো বুকে গুলি চালাবো এসব নেতাদের এইসব কথাবার্তা মানুষ ভালো চোখে নিচ্ছে না বাংলার মানুষে বাংলার মানুষ এসব চায় না বাংলার মানুষ সুস্থ রাজনীতি চায় সেই সুস্থ রাজনীতিটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাচ্ছে